দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু কাশ্মীরে শুটিং করার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে এমন খবর ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। প্রকাশিত খবরে বলা হচ্ছিল, কুশি সিনেমা সেটে স্টান্ট করতে গিয়ে ঘটে দুর্ঘটনা, গাড়ির ভেতর থাকা দুই তারকাই আহত হন। এই খবরকে ভুয়া বলে দাবি করেছে কুশি সিনেমার টিম। এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরে 30 দিনের শুটিং সফলভাবে শেষ করে পুরো দল গতকালই হায়দ্রাবাদে ফিরেছে। এই ধরনের খবর যেন কেউ বিশ্বাস না করে। রোমান্টিক সিনেমা কুশি মুক্তি পাবে আগামী 23 ডিসেম্বর। সিনেমায় গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন শিব নির্মাণ।